আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডিকেশি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীত শুভেচ্ছা। আজ 21 নভেম্বর 2022 রোজ সোমবার। আজকে আমি এসেছি জাহিদ ডেয়ারি ফার্মে। জাহিদ ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অঙ্কুলাহাটের পাশে। বন্ধুরা, জাহিদ ডেয়ারি ফার্মটা পরিচালনা করছেন জাহিদ ভাই, এবং এই জাহিদ ডেয়ারি ফার্ম থেকে প্রতিনিয়ত বকনা বাছুর ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো জাহিদ ডেয়ারি ফার্মে কেমন ধরনের বকনা বাছুর রয়েছে। সাথে থাকুন। অনেকদিন ধরে বিক্রি হয়েছে, এখনো বকনা গাভী বিক্রি করতেছি, আলহামদুলিল্লাহ আছে। আজকে 5টা গরু আছে, দর্শক দেখো 5টা খুব ভালো পার্সেন্টে বকনা বাচ্চা। জি, খুব ভালো। 3টা গরু আর 2টা ছোট বাচ্চা। 3টা গরু রেডি বকনা, যখন হেঁটে আসবে আর 2টা ছোট বাচ্চা আছে, খুব হাই পার্সেন্টের বাচ্চা। দর্শক দেখলে বুঝতে পারছে কতটা পার্সেন্ট জাত, মানে দর্শক দেখে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার হাতে কথা বলে নেবে, সমস্যা নেই। জি জি। আচ্ছা, তো চলুন জাহিদ ভাই, আমরা দর্শকদের বকনা বাচ্চাগুলি পর্যাক্রমে দেখাই। হ্যাঁ, দেখান দর্শক বাচ্চাগুলো, দেখান। বন্ধুরা, শুরুতেই দেখছেন আপনারা 1 নম্বর বকনা, সুন্দর একটা বকনা দেখছেন। এখন জাত মানগুলো কেমন হবে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। জাহিদ ভাই, শুরুতে 1 নম্বরের বকটা জাত মান বস, এটা হলিস্টার ফিউজাম। এই বাচ্চাটা খুব ভালো পার্সেন্টের জাতের। আচ্ছা, ঠিক আছে তো না? হ্যাঁ, 4টা বাচ্চা ভাই, 5টা গরু বুঝছেন না, দেখেন 4টা বাচ্চা দেখেন। পায়ে সমস্যা নাই? না না, কোনো সমস্যা নেই, বাচ্চা দেখছেন, অনেক বাচ্চা পড়তে মনে। অপর দিক থেকে একটু ঘুরে দেখে আপনাদেরকে, বাচ্চারা অনেক ভালো, মুখটু দেখেন খুব সুন্দর, মাথাটা দেখেন, মুখটা দেখেন, গলাটাও সচ্ছি গোল আছে, গলাটা চিকন, পাহাড়টা মোটা, বাচ্চারা অনেক ভালো ভাই, লম্বা বাচ্চা গুলি। আচ্ছা জাহিদ ভাই, 1 নম্বর বকরার দাম কেমন লাগছেন? এটার দাম হচ্ছে 48,000 টাকা ভাই। দাম দর কি করতে পারবে? এটা অল্প কিছু কম বেশি করা যাবে, খুব ভালো দাম মানে বাচ্চা। বন্ধুরা শুনলেন, 1 নম্বর বকরার দাম জাহিদ ভাই চালান 48,000 টাকা। তবে আপনারা সীমিত দরদাম করে নিতে হবে, অল্প কিছু বেশি কম বেশি হবে না। বন্ধুরা দেখছেন 2 নম্বর বকনা জাহিদ ভাই, 2 নম্বরের বকটা দেখুন, জার্সি বাচ্চা ভাই, বয়স কেমন হবে এটা? এটা বয়স হবে 8.5 মাস। বন্ধুরা দেখছেন, খাওয়া ঠিক আছে, খুব খাই ভাই, বাচ্চা মানে খুব জাত মানে ভালো। আপনাদেরকে ঘুরে দেখাই, আপনারা অবশ্যই2 নম্বর বকন, বাচ্চাটা অনেক লম্বা, থ্যাংক ইউ। বয়স কেমন বলছেন এটা? 8.5 মাস হবে, আনুমানিক 8.5 মাস। জি জি, 8.5 মাস। তো জাহিদ ভাই, 2 নম্বর বকরার দাম কেমন লাগছে? 2 নম্বরের দাম হচ্ছে 55,000 টাকা ভাই। বন্ধুরা শুনলেন, 2 নম্বর বকরার দাম 55,000 টাকা। বন্ধুরা তারপর দেখছেন 3 নম্বর বকনা, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, খাওয়া দাওয়া সবকিছু ভালো ভাই। চলুন আমরা বিস্তার জেনে নিই জাহিদ ভাইয়ের কাছ থেকে। জাহিদ ভাই, 3 নম্বর এটা জাত মান বস, জাত নামের এটা বাচ্চারা বয়স আপনার চলতেছে 13 মাস। এটা হলিস্টার ফিজাম, এটা রেডি মাস্টার, এটার মাছ দিয়ে খালে হিটে আসবে। আচ্ছা, স্বল্প সময়ের ভিতরে হিটে চলে আসবে? হ্যাঁ, স্বল্প সময়ে হিটে আসবে, খুব অনেক লম্বা, খুব খায় ভালো, খুব জাত মানে বাচ্চা। বন্ধুরা মাথাটা দেখেন ভালোভাবে, কানটা দেখেন, মাথাটা ছোট, কানটাও ছোট, গলাটা ছোট, দেখেন কোন দিকে কোন সমস্যা। আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। কোন দিকে ঘুরে দর্শকে দেখেন, বাচ্চাগুলো অনেক ভালো পার্সেন্ট। নিপিলটা দেখি। হ্যাঁ, 4টা বাচ্চা দেখেন দর্শকে, কিচ্ছু বলে না, খুব ভালো বাচ্চা পার্সেন্ট। দেখলেন এটা 3 নম্বর বকনা। জাহিদ ভাই, 3 নম্বরের বকনার দাম কেমন লাগছে? 76,000 দাম চাচ্ছি ভাই। বন্ধুরা শুনলেন, 3 নম্বর বকনার দাম 76,000 টাকা। ভালো জাতের পার্সেন্ট বাচ্চা। তারপর দেখছেন 4 নম্বর বকনা, এটা হলিস্টার ফিজাম, এই বাচ্চাটা খুব ভালো পার্সেন্ট, দর্শক দেখেন, এটা রেডি বাচ্চা একটা, এটা রেডি টাইপের বকনা, রেডি টাইপ, 14 মাস বয়স, এটা 14 মাস বয়স হচ্ছে। বন্ধুরা
স্বল্প সময়ের ভিতরে হতে আসবে মানে আপনাদের বেশি দিন টাইম লাগবে না রে গরু গুনে আপনাদের এটা ভালো খাওয়ার পালে বুঝছেন এই গরু অল্প দিনে শীতে হয় ভাই একটু নিপলটা দেখি দেখেন তলাটা দেখেন অনেক সুন্দর ঘোড়া দেখেন অনেক লম্বা আছে দুধ আছে আগে সুন্দর অবস্থা বুঝছেন লম্বা চড় আছে অনেক লম্বা এই যে গলার চামড়া অনেক পাতলা দেখেন ভালো আছে সব দিদি ভালো ভাই চারটা বাচ্চা দেই আছে ভাই খুব সুন্দর তলা নিপল চারটা চার জায়গা আছে চারটা চার জায়গা আছে আপনারা আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই ভাই আমরা টাকা দিয়ে দেখি শুনে কিনে আসি কোনো কোনো দিক খোঁজ নাই ভাই সব দিদি ভালো বাচ্চা দেখেন অনেক লম্বা বাচ্চা কোনে বুঝছেন জি অপর পাশ থেকে দেখেন খুব ভাই গলাটা চিকন মাথাটা ছোট কানটা ছোট দেখেন সব দিদি ভালো বাচ্চা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে দেখছেন এটা চার নম্বর বকনা তাহলে জাহিদ ভাই চার নম্বরের বকনাটা কত রাখছেন চার নম্বর বাচ্চাটা নিলে এটা আপনাদের 77,000 টাকা দাম ভাই বন্ধুরা শুনেন চার নম্বর বকনাটার দাম 77,000 টাকা 77,000 টাকা এটা আপনার রেডি বাচ্চা যখন না হিটে আসবে বাচ্চাটা তারপর দেখছেন পাঁচ নম্বর বসনা পাঁচ নম্বর বাচ্চাটা খুব জাত মানে ভালো দেখেন ভাই মাথাটা ছোট কানটা ছোট মাথাটা ঠিক আছে অনেক ভালো খুব হাই পার্সেন্টেজ জাতের ভাই ভাটে বাচ্চাটা বুঝছেন জি খুব খায়া বাচ্চাটা অনেক লম্বা দেখছেন কতখানি লম্বা 14 মাস বয়স কেবলগা এটা আপনি যখন তো হিটে আসবে বাচ্চাটা বুঝছেন বয়স মানে 14 মাস 14 মাস এটা লম্বা চড় আছে কি হ্যাঁ অনেক লম্বা ভাই সরদমিখান বলুন দেখলে দর্শক বুঝবে থ্যাংকস আদি দেখেন কত মোটা আপনার কোন লাভি কম্বল কিছু না দেখেন হ্যাঁ দেখেন চারটা যা নিফুলটা দেখেন খুব কিচ্ছু বলে না একবার যা 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 এদের নিফুল চারটা নিফুল নিফুল চারটা চার জায়গায় আছে ঠিক আছে চারটা চার আপনারা অবশ্যই তারপরে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই বাচ্চা খুব ভালো ভাই পায়ে সমস্যা নাই কোনো আপনি পাবেন দেখেন স্টার্ট কত সোজা একবারে চামড়াটা কত পাতলা অনেক ভালো বাচ্চা ভাই অপর পাশ থেকে দেখেন বুঝছেন না গলায় কোনো কম্বল নাই দেখেন দর্শক শুনতে দেখলে বুঝবে অনেক লম্বা বাচ্চা বুঝছেন বিরাট গাভী হয়ে গেল দেখছেন এটা অনেক বড় বাচ্চা দেখেন সুন্দর ধরি পাঁচ নম্বর বকনা হ্যাঁ এটা পাঁচ নম্বর তাহলে জাহিদ ভাই পাঁচ নম্বরের বকনাটার দাম কত পাঁচ নম্বর দাম পড়বে আপনি এটা 78,000 টাকা দাম বন্ধুরা শুনলেন পাঁচ নম্বর বকনার দাম 78,000 টাকা হ্যাঁ 78,000 তবে প্রতিটি বকনা আপনারা নিতে চাইলে অল্প কিছু বেশি দাম দর খাবেন যত দেখছে দাম চাইনি যতই বাচ্চাটা আপনার সালে মেলা আছে সেটা সার লাভ নাই আমি অল্প কিছু দাম চাইছি দর্শক নিলে যদি পছন্দ হয় তাহলে আমার এই পাঁচটা বাচ্চা আপনার একবার নিবেন যার যার সঙ্গে কথা বলে সীমিত দরদাম করেন তাহলে তার সমস্যা নাই বাচ্চাগুলো অনেক ভালো সব দিদি ভালো বাচ্চাগুলো ভাই জাহিদ ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের কি বলবো ভাই পুরাতন কথা দর্শকে বলতে চাই ভাই যে যেখান থেকে কিনবেন আপনি যদি নিজে না আসতে পারেন তাহলে দেশে বাড়িতে লোক পাঠাবেন সরজমিনে আসি দেখি শুনে আপনারা নেবেন আর যদি একবারে না পারেন তাহলে আমাদের গরু পছন্দ হলে আমার সাথে কথাবার্তা বলে আমাদের নিজস্ব এখানে পরিবহন স্থানীয় গাড়ি আছে আমাদের লোক দিয়ে আমরা পাঠাই দেবো আমার বাসায় সমস্যা নেই আগে যেভাবে পাঠাচ্ছি এখনো পাঠাবো আর সরজমিনে আসলে ভালো হয় দেখে শুনে লিগেলে ভালো হয় ভাই আমরা দেখে শুনে কিনে আসি ভালো মন্দ দেখে শুনে যাচাই করে ভালো বাসরে কিনে আসি সবসময় ভালো ভালো গরু আমরা বিক্রি করি ভাই সবসময় আমাদের কাছে গরু অবশ্যই খেয়াল রাখতে হবে আমার করার ক্ষেত্রে জাতের দিক থেকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনি টাকা 1000 বেশি দিকে না জাত মানে গরু কিনবেন ওটা যদি আপনি গাভী না হয় যদি আপনি বাসায় না রাখেন বিক্রি করতে গেলে ওটা যেকোনো একটা কাস্টমার ডাক দিবেন আলহামদুলিল্লাহ আপনি 10 20000 টাকা বেশি বিক্রি করতে পারবেন লাভ করা সম্ভব অবশ্যই লাভ তো হবে না ক্ষতির জীবন হবে না একটা যেমন ধরুন একটা ভালো পার্সেন্টে আপনি গাভীন গরু হলে 2,30,000 এর কোন গরু নাই যদি আপনি দুই বেলা দিয়ে 1,500-1,700 টাকা দুধের গরু কিনতে যান 2,30,000 এর কোন ভালো গরু হবে না তাহলে একটা ভালো জাতের বাচ্চা আপনি যে গাভীন করতে পারেন ওটা এমনি 2,30,000 বিক্রি হয় ভাই বুঝতে পারছেন এখন যে বর্তমান যে বাজারে বিক্রি হচ্ছে এমন সব জাত মান দিয়ে কিনতে হবে আপনি যেখান থেকে কিনেন সমস্যা নাই সরজমিনে আসি দেখি শুনে যাচাই কিনবেন সবচেয়ে উত্তম ভাই আপনি 1,000 বেশি দিয়ে কিনেন সরজমিনে আসবেন যাচাই করে দিয়ে কিনবেন তাহলে আপনার কোনো জাত আচ্ছা যাক ভাই সময়ের জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন ভাই